ঘটনাটির সূচনাটি ছিল এমন কোন ইসরায়েলের মাঝে বসে তিনি মুসা আল্লাহ ইসলাম বক্তব্য রাখছিলেন একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে মুসা আলাহিসাল্লাম বললেন আমি আল্লাহ তালা মুসাল্লাহামের এই প্রশ্নটা পছন্দ করলেন আল্লাহ বলেন মুসা তুমি ভুল বলেছ তোমার চেয়েও একজন জ্ঞানী ব্যক্তি আছে তুমি মাজমাউল বাহারেন দুই সাগরের মিলনস্থলে যাও সেখানে গেলে পাব মুসা আলাহিসাল্লাম ইউ সাহেব নুনকে নিয়ে ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে সালাম দিলেন চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন কে মূসাল্লাহ ইসলাম বললেন আমি মুসা ভেতরের লোকটি বলল বনিস নবী মুসা মুসা বললেন হ্যাঁ তারপর তিনি চাদর সরালেন মুসা ওনার সাথে কথা বললেন এবং মূসাল্লাহ ইসলাম বললেন যে আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই খেজির আলসালাম বললেন যে না আমাকে আল্লাহ তালা যেই জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই আপনি পারবেন না আপনি ফিরে যান মুসা ওনাকে অনেক জোর করলেন তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা সফর করতে চাই কিছুদিন আপনার খ্যাদমত থেকে আপনার সাথে থেকে আপনার এখন নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই কিন্তু খিজির আলাইহাল্লাম বরাবরের মতো তিনি বলছেন ন এটা আপনি পারবেন না কারণ ইন্নাকলাস্তা সব আ ওই ধৈর্য ওই প্যাশেন্স আপনার মধ্যে নেই আপনি পারবেন না মুসা আলাহিসাল্লামের জোড়া জোর তিনি রাজি হলেন তখন বললেন যে ঠিক আছে শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে কিন্তু প্রশ্ন করা যাবে না মুসা আল্লাহ বললেন ঠিক আছে চলে যেতে যেতে একটা নদী পেলেন তিনি নৌকায় উঠলেন নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পারে তিনি ওই পারে যেয়ে নৌকাটাকে ছিদ্র করে দিলেন মোসা বললেন এটা আপনি কেমন কাজ করলেন তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজা আলাইসালাম বললেন এই তো আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না আপনি তো প্রশ্ন করে ফেললেন মোস্তা আলাইসাল্লাম বললেন যে আমি ক্ষমা চাই এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করবো না খেজির আলাইস্লাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন আবার চলতে আরম্ভ করলেন হঠাৎ একটা ছোটো বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খেজিরা সালাম হত্যা করে ফেললেন মুসা বললেন এটা আপনি কি করলেন একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন সেদিন খেজির আলাহিস্লাম বললেন আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন আবার আপনি প্রশ্ন করেছেন আর সামনে আপনাকে নিয়ে এগুনে যাবেন আপনি এখান থেকেই চলে যান সেদিন সাল্লাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আরেকবার আপনি আমাকে সুযোগ দেন এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে হ্যাঁ দা ফেরক বাইনি বাইনাক আর কোনো কথা আমার থাকবে না খিজিরা আলাইসাল্লাম মেনে নিলেন আবার চলতে আরম্ভ করলেন এবার দুজনই খুব ক্ষুধার্ত এক ইহুদি বসতির সামনে যেয়ে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত তারা বললো যে না আমরা খাবার দিতে পারবো না ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম খেজির আলাইলাম উনি বললেন আসুন মুসা আমরা এই দেয়ালটাকে ঠিক করে দেই। এমনিই নবী মোসা আল্লাহসাল্লাম ক্ষুধার্ত খেজির আলাইহিসাল্লাম তিনিও ক্ষুধার্ত মুসা আলাহি সাল্লামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন ক্ষুধার্ত নবী মুসা আলাইসাল্লাম আর ধৈর্য ধারণ করতে পারলেন উনি বললেন এটা একটা কাজ হলো আমরা ক্ষুধার তো খাবার চাইলাম তারা তো খাবার দিলই না আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন আর দেয়াল ঠিক করলেন করলেন ভালো কথা এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না এবার খেজির সালাম বললেন না হ্যাঁ দা ফেরাক ও বাইনি ও বাইনিক এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছে এই কারণে এলাকা একজন অত্যাচারী বাদশাহ রয়েছে সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায় লুটতরাজ করে কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ সিজ করবে না বা নিয়ে যাবে না ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে তাদের জীবন চলে যাবে কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাচ্চার হাত থেকে দ্বিতীয় ছোট বাচ্চাকে যে হত্যা করেছে আল্লাহ তালা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে এলাকার ফাঁসাদ সৃষ্টিকারী হবে তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে এই জন্য আল্লাহতালার আদেশে আমি তাকে হত্যা করেছি আমার নিজের ইচ্ছায় নয় এবং আশা করছি আল্লাহ তালা পরবর্তীতে এই কাপলকে এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে এবং তৃতীয় পর্যায়ে যে ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্ত ধন এই দেয়াল যদি ভেঙে পড়তো গুপ্ত ধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্ত ধন থেকে নিজেরা যেন উপকৃত হয় এই জ্ঞান আল্লাহ তালা আমাকে দান করেছে যেটা আল্লাহতালা আপনাকে দান করেননি এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না এই ছিল সাইদানা মুসা আলিম ইসালামের সাথে সাইদানা খেজিরা আলাইহ ইসালামের লম্বা ঘটনা এছাড়াও বিভিন্ন সহি হাদিসে সাইদানা মুসা আলাই ইসালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে তার মধ্যে থেকে দু একটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রসুল্সা ইসলাম যখন মেয়েরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন সেখানে মুসা আলাহিস্লামের সাথে দেখা করেছিলেন এবং আল্লাহ তালা আমাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত সালাদ বিষ্ণবীকে উপহার দিয়েছিলেন রাসুল স্লাইসলাম সেই সালাদ নিয়ে যখন নেমে আসছিলেন মুসা আলাহিস্লাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তালা আপনাকে কী দিয়েছেন আল্লাহ রাসুল্লাহলাম বললেন যে পঞ্চাশ ওয়াক্ত সালাদ মু আল্লাহাম বললেন সর্বনাশ আপনার ওমন্য তো পঞ্চাশ ওয়াক্ত সালাদ করবে না আপনি যান কমিয়ে নিয়ে আসেন কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে আল্লাহ নবী ইসালাম গেলেন পাঁচ ওয়াক্ত কমিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্ত নিয়ে আসেন মুসা বললেন পড়বে না আবার যান কমিয়ে নিয়ে আসেন এভাবে নয় বার আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে মুসা পাঠিয়েছেন এবং মুসা আলাইসাল্লামের এই নেগোসিয়েশনের ফলে বারবার রাসুল ইসলামকে পাঠানোর ফলে আমরা পঞ্চাশ ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে পাঁচ ওয়াক্ত সালাদ হিসেবে পেয়েছি সেইদিন মূসা আলিহিহাসের মৃত্যু কোথায় হয়েছে কবর কোথায় হয়েছে ব্যাপারে সেই মুসলিমের একটি হাদিস আমরা জানতে পেরেছি যে বাইতুল মোকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ ইসলাম বলেছেন যে খুব কাছের একটা জায়গায় মুসা আলি ইসলামকে কবর দেওয়া হয় এবং আল্লাহ রফুসাহ ইসলাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মুস্তা ইসলাম সেখানে শুয়ে আছে সম্মানিত শুধুই এই পর্যায়ে আমরা সেদিন মুসা আলি ইসলামের জীবন থেকে কিছু লাইফ লেসন যেগুলো আমাদের জীবনে কাজে লাগতে পারে সেদিকে আমরা যাব প্রথম যে শিক্ষাটি আমরা পাই সেটি হচ্ছে দাওয়াতি কাজে সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় কারণ আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম এবং হারুন আল্লাহামকে অর্ডার করেছেন ফা আল্লাহ গিনা লাহু ও অর্থাৎ হে মুসা এবং হারুন তোমরা দুজন ফেরাউনের কাছে যখন যাবে তখন সফট ভাষায় অতি কোমল ভাষায় নম্র ভাষায় তোমরা তাকে দাওয়াত দাও কেননা দাওয়াতের ভাষা হতে হয় অত্যন্ত সফট হৃদয় স্পর্শী মর্মস্পর্শী অর্থাৎ যে কথা হৃদয় থেকে আসে সেটা যে মানুষের হৃদয় স্পর্শ করে আমরা যদি আল্লাহ রাসুল ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব উনিও খুব সফট হৃদয়ের অধিকারী ছিলেন আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমা আল্লাহ লিন তাল্লাহ হেনবি আপনি আল্লাহর মেহরবানিতে নরম হৃদয়ের অধিকারী হয়েছেন হাউলিক আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনি যদি রৌরভাষী হতেন আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন কেউ আপনার কাছে আসতো না এখন যেমনি সাহাবার আপনার চারদিক ঘিরে রাখে আপনার কোমলতা আপনার সফটনেস আপনার নম্র এবং উত্তম আচরণের কারণে সবাই যেমনি আপনাকে ঘিরে রাখে আপনি যদি কর্কশ ভাষী হতেন কেউ আপনার কাছে আসতো না মুসা আলিহি সালামের জীবনী থেকে দ্বিতীয় শিক্ষা হচ্ছে আল্লাহ তালার বিজয় বা সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে প্রাণান্তকর প্রচেষ্টাটা জরুরি আমরা যদি চেষ্টাই না করি তাহলে আল্লাহ তালা সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের অনেকে আছে যারা হাত গুটিয়ে বসে থাকে কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা প্ল্যানিং ভিশন তাদের মধ্যে নেই কিন্তু তারা আল্লাহ তালা সাহায্যের দিকে তাকিয়ে থাকে আমরা যদি মুসা আলাহ জীবনের দিকে খেয়াল করি আল্লাহ তালা বলেছেন যে হেবানি ইসরায়েল তোমরা মুসা মুসা আলাহ সাথে করে বেরিয়ে পড়ো এবং পুরো বনি ইসরায়েলের বিশাল গোষ্ঠী কিন্তু আল্লাহ নবী মুসা আলাহিসের প্রতি আনুগত্য দেখে ওনারা বেরিয়ে পড়েছিল এবং চলতে চলতে সামনে যখন সাগর এসেছিল আল্লাহতালা কিন্তু ঠিকই সাহায্য পাঠিয়েছেন কিন্তু সেই সাহায্য পাওয়ার জন্য তো আপনাকে বেরোতে হবে আপনাকে তো চেষ্টা করতে হবে কিন্তু সেখান থেকে নাজাত পেয়ে বানি ইসরায়েল যখন মুসা আলাহ ইসলামের সাথে করে যেতে যেতে বাইতুল মোকদ্দাস পর্যন্ত পৌঁছল আল্লাহ তালা তাদেরকে জেহাদের আদেশ করলেন কিন্তু তারা জেহাদে অবতীর্ণ হতে রাজি হয়নি ফলে তারা আল্লাহ তালার পক্ষ থেকে সাহায্যও পায়নি এ থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর সাহায্যের জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা প্রচেষ্টা জরুরি প্রথম দিকে তারা প্রচেষ্টা করেছিল এবং আল্লাহ তালার সাহায্য তারা চাক্ষুষ অবলোকন করেছিল এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন হাত গুটিয়ে বসেছিল সেখানে আল্লাহ তালার সাহায্য আসেনি এবং পৃথিবীতে এটাই আল্লাহ তালার শুননা বান্দা যখন চেষ্টা করে বান্দা যখন নিজের ইফোর্ট দেয় তখন সেখানে আল্লাহ তালার সাহায্য এসে যুক্ত হয় তিন নাম্বার যে শিক্ষাটি আমরা পাই যে বনি ইসরায়েল যে কতটা বাড়াবাড়ি করেছিল তাদের গোয়ার তুমির নিদর্শন আমরা দেখেছি তাদের ঘাটতরামির নিদর্শন আমরা দেখেছি এবং তাদের মতো এরকম একটা বিদ জাতিকে সোজা করবার জন্য মুসা আলি ইসালামের মতো এরকম একজন টাফ ম্যান একজন আয়রন ম্যানের দরকার ছিল অর্থাৎ জাতিগোষ্ঠী যেমন তাদের নবীও তেমন এখানে যদি খুব সফট হার্টের একজন নবীকে আল্লাহ তালা প্রেরণ করতেন তাহলে সেটা খুব একটা ওয়ার্ক করতো না বা রান করতো না আমরা জানি যে নবীদের মধ্যে থেকে মুস্তা ইসলাম খুব বেশি রাগেই ছিলেন একটু টাফ ছিলেন একটু কঠোর হৃদয়ের অধিকারী ছিলেন ওনার এক থাপ্পরের আঘাতে আমরা দেখেছি যে এক মিশরি মুহূর্তের মধ্যে অক্কা পেয়েছে তিনি প্রচণ্ড রেগে ওনার নিজের ভাই হারুন আলাইসলামের দাড়ি এবং চুল ধরে টেনে তিনি রাগ প্রকাশ করছিলেন খুব কঠোর তিনি ছিলেন এবং ওনার এই কঠোরতা এটা খুব দরকার ছিল কারণ জাতি যেমন সে জাতির জন্য নবীও হতে হয় ঠিক তেমন চার নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান নিয়ে কখনো আসলে বড়াই করতে নেই জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী আছে জান্নেলার উপরও জান্নেলা থাকে এজন্য আল্লাহ তালা বলেন দি আলিম জ্ঞানীর উপরও জ্ঞানী আছে এবং সব জ্ঞানীর চাইতে বড় জ্ঞানী হচ্ছেন আল্লাহ তালা মুসা আলি সালামকে যখন প্রশ্ন করা হয়েছিল কে সব চাইতে জ্ঞানী আল্লাহ তালা পছন্দ করছিলেন যে আমার নবী মুসা যদি বলতো যে আমি জানি না আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী এটা ছিল সবচেয়ে যে চমৎকার উত্তর কিন্তু মুসা আল্লাহ সরল মনে সহজভাবে তিনি বলে দিয়েছিলেন আমি জ্ঞানী নিজেকে জ্ঞানী বলে প্রচার করা বা প্রসার করা এটা আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য মুসা আলাহিসামকে দেখাতে চাইলেন যে মুসা তুমি যে নিজেকে জ্ঞানী বলছো তোমার চাইতেও বড় জ্ঞানী এই পৃথিবীতে আমি রেখে দিয়েছি তার নাম হচ্ছে খিজির এই ঘটনার মানে এটা না যে মোসা আলিহিসালামের চেয়ে খিজির আলাইসালাম বেশি জ্ঞানী ব্যাপারটা ছিল মোসা আলাইসাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিলেন যেটা আল্লাহ তালা খিজির আলহিহিসাল্লামকে দেননি এবং খিজির আলহিহিসাল্লামকে আল্লাহ তালা এমন জ্ঞান দিয়েছিলেন যে জ্ঞান আল্লাহ তালা মসা আলাহিহিসালামকে দেননি তাই মোসা আলি সাল্লামকে আরও বিনয় শেখাবার জন্য জ্ঞানের প্রসঙ্গ আসলে ভবিষ্যতে মোসা আলিহি সাল্লাম যেন নিজের দিকে ইঙ্গিত না করে সবচেয়ে বড় জ্ঞানী আল্লাহ তালা এইভাবে যেন আল্লাহর দিকে ফিরিয়ে দেন এই শিক্ষাটা আল্লাহ তালা মোসাকে দিতে চাইলেন এ থেকে আমরা বুঝতে পারলাম যে জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে ওলার উপরও ওলা থাকে এবং জ্ঞানী কখনো বড়াই করতে নেই সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে ট্রাভেলিং ইন সার্চ অফ নলেজ আপনি যদি জ্ঞান অর্জন করতে চান আপনাকে সফর করতে হবে আপনার নিজ ভূখণ্ডে বসে থাকলেই যে সব জ্ঞান অর্জিত হয়ে যাবে এমনটা নয় যদি সুযোগ হয় আপনার এলাকার স্কলারদের সাথে আপনি যোগাযোগ করে জ্ঞান অর্জন করবেন এবং দেশের বাইরে যে। সফর করে যদি আপনার জ্ঞান অর্জনের সুযোগ থাকে সেটা আপনাকে করতে হবে আমার মুসা আলাইসালামের জীবনী থেকে কিন্তু এটা আমরা দেখলাম যে তিনি শুধু মিশরেই বসে থাকেননি তিনি দুই সাগরের মিলনস্থলে সফর করেছেন খিজির আলাই ইসালামের সাথে এই দেশ থেকে ওই দেশ এখান থেকে ওখানে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জ্ঞান অর্জন করতে চেয়েছেন তাই আমরা যারা জ্ঞান অর্জন করতে চাই আমাদেরকেও সেদিনা মূসা আলিহ ইসলামের ফুট স্টেপ অনুসরণ করে ট্রাভেলিং করতে হবে ইন সার্চ অফ নলেজ الله تعالى الشوايك الشوائكي قفا قلو بوزها روام القربر هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته